सम्मानित उपस्थिति माँ बाबा के धमक देवा जावे कथा कार जरे बोलन कार केमन भावे कथा बोलते हबे सेटाओ शिखिये दिएछेन आल्लाह शिखिये दिएछेन के वकुल लहुमा कौलन करीमा अल्लाह बोले কেমন ভাবে কথা বলতে হবে জেনে নাও তোমরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদা সুন্দর প্রাঞ্জল মিষ্ট ভাষায় কথা বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা উদাহরণ দিয়ে এখন ওয়াজ শেষ দিয়ে দিব আমার ভাইয়ের আগে উদাহরণের আগেও এই উদাহরণটা আমি মাঝে মধ্যেই দেই বাংলাদেশ থেকে যারা হজ করতে গিয়েছেন এখানে হাজী সাহেব কেউ আছেন কি আছেন তাই না আমার পুলিশ কাকার ইতু গত বছর আগের বছর তাই না বাংলাদেশ থেকে যারা হজ করতে গিয়েছেন এই বাংলাদেশ থেকে যদি আপনি হজ করতে যান প্রায় 4 লক্ষ টাকা খরচ হয় কথা বলেন ঠিক কি না হয়তোবা কিছু 2 4 5 10 হাজার কম আর বেশি মনে করেন 3.5 লক্ষ টাকাই খরচ হয় হজ করার জন্য আপনি এক বছর দৌড়াদৌড়ি আপনাকে করতে হয় পাসপোর্ট করেন ভিসা করেন রেজিস্ট্রেশন করেন আর কত কিছু করতে হয় গো এক বছর দৌড়াদৌড়ি করে আপনি হজ করতে গেলেন হজ করতে গিয়ে কত পরিশ্রম করলেন কত অর্থ খরচ করলেন হজ করে এবার বাড়িতে আসলেন বাড়িতে আসার পর আপনি হয়ে গেলেন হাজী সাহেব এবার আমি যদি বলি ও হাজী সাহেব আপনি যে এক নাম্বার হাজী অর্থাৎ আপনার হজ যে কবুল হয়েছে এইটা গ্যারান্টি দিয়ে দিন সম্ভব কেমন যেন সবাই বলল না মনে হয় সম্ভব গ্যারান্টি কি দেওয়া যাবে এ জোরে বলুন না গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে না যাবে না যাবে না 3.5 লক্ষ টাকা খরচ করলা একটা বছর হজের জন্য কত কষ্ট করলা একটা বছর হজের জন্য কষ্ট করলা 3.5 লক্ষ টাকা খরচ করলা কত দৌড়াদৌড়ি করলা এত কিছু করে হজ করলা হজ তো হজ কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি তুমি আমি দিতে পারবো না আরে আমার ভাইরা রে কিন্তু জানো দুঃখিনী মা মায়াময়ী মা প্রেমময়ী মা এই মায়ের দিকে তুমি যদি খুশি মন নিয়ে একবার তাকাও তোমার আমল নামায় কবুলিয়াত হজ্জের সওয়াব হবে এই গ্যারান্টি সাধারণ মানুষ দেয় নাই এই গ্যারান্টি দিয়া দিছে আমাদের নবীজি আমার ভাই একমাত্র আল্লাহর ইবাদত করবেন আজকের আলোচনার শিক্ষণীয় বিষয় শেষ আলোচনার শেষ ইবাদত করব কার সবাই জোরে বলেন কার মাথা নত কার কাছে করব আল্লাহর কাছে শিক্ষা এক নাম্বার গেল দুই নাম্বার শিক্ষা স্বামী ভালোবাসবে স্ত্রীকে স্ত্রী ভালোবাসবে স্বামীকে তাহলেই হবে স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি সুবহানাল্লাহ বলেন আর স্বামী স্ত্রী বন্ধন স্বামী স্ত্রী দুইজন যদি মিল থাকে মহব্বত থাকে পান্তাবার খাইলে দুনিয়াতে আল্লাহ জান্নাতি সুখ দিয়ে দেন আর মিল মহব্বত যদি না থাকে যতই ভালো মন্দ হোক কাম হয় না কথা কোন কোনো কিছু ভালো লাগে না তিন নাম্বার শিক্ষা হলো মা বাবা এ ভাই মা বাবার ভাত দেওয়া নিয়ে তুমি করো যে মা মা আমি 2000 দেই অমুক না 1000 দেই মায়রে এরকম ভাগ ই করে কিনা পাল্লা পাল্লি করে কিনা আহারে তুমি যত বেশি দিবে মায়ের জন্য যত বেশি খরচ করবা বাবার জন্য যত বেশি খরচ করবা আল্লাহ তাআলা তত তোমারে বাড়াইয়া দিবে সুদের হিসাব আছে না গো একটা আছে হলো সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সুদ কথা কর আছে না চক্রবৃদ্ধি হারের যে সুদটা এই সুদের পরিমাণ হইল এক সিরায় 22 পেয়ার কথা গান এক সিরায় 22 পেয়ার দেখা যায় যে এক সিরায় একদম কম কিন্তু এইটারে 22টা পেয়ার বানাইতে পারলে মনের কাছে জায়গা
কথাকন ঠিক কি না তো তেমনি তুমি মনে করতেছো মার পিছনে আমি 100 টাকা খরচ করলাম এটা অনেক কিছু এই বেটা 100 টাকা খরচ করলি না আল্লাহ তাআলা তোর এই 100 টাকার বিনিময়ে কোটি টাকার মালিক বানাইয়া দিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলি আমিন।